যদি একজন ওখানে একজন মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলেন তো দেখি অন্তরে একটু হলেও শান্তি লাগে কিনা, আওয়াজ দিয়ে বলে লাগে কিনা। বন্ধুরা আমার এই জন্য আল্লাহ বলেন বান্দা যখন তুমি একজন ভাইকে দেখলা তুমি তার জন্য একটু দোয়া করো আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুন, জোরে বলুন আমিন। আর
আমি বলেছি ওয়া আলাইকুম, এর মানে ওরা বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমি বলেছি তোমরাও ধ্বংস হও। ওদের দোয়া কবুল হবে? এটা কি আল্লাহর রাসূলের দোয়া? কোন দিন আমার তো বলতেছিলাম সালাম যদি শুদ্ধ না হয় মাঝে মাঝে এরকম হয় যে তুমি ধ্বংস হও। আমি আপনার ভাইয়ের জন্য, আপনি আপনার ভাইয়ের জন্য, আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবো, সেই দোয়া যদি শুদ্ধ না হয় কোন দিন আমার, তাহলে সেই দোয়া তো আল্লাহ কবুল করবেন না। যদি বলুন ঠিক কি না? আর আমরা জানি সালাম মানে দোয়া, সালাম মানে কি? কি
কিন্তু গুল মনি শব্দের অর্থ বাবা তোমার জন্য সকালবেলাটা আমি মঙ্গল কামনা করি, কিন্তু আপনি দুপুরে আসেন নাই, গেছেন আপনি চাকরি করেন ঢাকায়, দুপুরে আসা আইসে খাওয়া আপনার আবার যাওয়া সম্ভব? বন্ধুগুলো আমার, আপনি এক সপ্তাহ অথবা রাত্রিবেলা আপনি ব্যাগ করেন, কিন্তু এই সন্তানের জন্য আপনি দোয়া করে গেলেন সকালবেলা তোমার জন্য শুভময় হোক, কল্যাণকামী এটা দাবি করি। বন্ধুগুলো আমার দুপুর চলে গেল, রাত্রি চলে গেল, হয়তো এক সপ্তাহ পরে আসি। বন্ধুগুলো আমার, কিন্তু এই এক সপ্তাহ কার হেফাজতে আপনি রাখলেন? গুড মর্নিং তো বলে গেলেন ঠিকই, কিন্তু আল্লাহ বলে রসুল বলে তুমি যদি একটা সালাম দিয়ে বের হতা, বলে হুজুর ছোট্ট বাবু তো সালাম কিছু বুঝি না, সালাম কিছু বুঝুক কার নাম শুরু বুঝুক, ওর কানে তুমি শব্দটা সালাম, এটা যে আল্লাহ পাকের একটা নাম, এই নামটা যদি তুমি শুনিয়ে বের হলা, তুমি ঘর থেকে সালাম দিয়ে বের হলা, রসুলের সুন্নাত হলো, এই সন্তানের দিলের মধ্যেও এই সালাম কেটে যাবে, তুমি বলো ঠিক কিনা? ছোট্ট মানুষ অবুজ মানুষ হয়েছে, তাতে কি হয়েছে? আপনি তাকে সালাম দিয়ে এরপরে বের হন, ঘরে আসলেন আসসালামু আলাইকুম বাবু, ও সালাম মাস শিখতে পারে, এখন বয়স 15 মাস, সে তো কথা বলতে পারে না, 2 বছর 2.5 বছর 3 বছরের পরে হয়তো একটু কথা বলে বলে ঠিক কিনা? এই যে ছোট বাবুকে সালাম দিতে ভুলবেন না, একদিন একদিন সে সালাম দেওয়ার চেষ্টা করবে, আপনি শিক্ষা দিয়ে চলে গেলেন কবর জগতে, এই ছোট বাবুটা বড় হবে, ও বলবে হাইরে আমার আপনার মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে, সুতরাং আমিও দিই। আমার মসজিদের সামনে যে রঘুনদ্দিন সাহায্য তিনি ভালো করে জানেন, তিনি চিনেন, আমার মসজিদে গিয়েছিলেন একবার বন্ধু হিসাবে, বন্ধুর কাছে তো যাই ঠিক কিনা, তো আমার মসজিদের সামনে ছোট একটা বাচ্চা তারা ভাড়া থাকে, ওরা নামাজে আছে, ছোট মানুষ কথা ভালো করে বলতে পারে না, ও এসে আমার রুমের সামনে দরজায় জোরে জোরে আঘাত করে, কোনো মানুষের সামনে ঘরের সামনে গিয়ে কিন্তু জোরে জোরে হঠাৎ করে আঘাত করে, আপনি নীরবে স্তব্ধ জীবনে একটা কাজ করতেছে, মাথায় একটা আঘাত খায়, কি আসবে দরজা করে দেখি ছোট্ট একটা বাবু, না আমার নামে না মাহবুব, আমি বললাম বাবু মাহবুব তুমি আসছো এভাবে যদি আঘাত করলে আমি ভয় পাই, তুমি এভাবে করবা না, তুমি এসে আঘাত না করে সালাম দিবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক ভাই, পরের দিন ওই ছোট্ট বাবুটা কথা কিন্তু ভালো করে বলতে পারে না, এসে জোরে আঘাত না করে বলতেছে আসসালামু আলাইকুম ইনামতা, ছোট মানুষ আসসালামু আল্লাহ নবী
বাজারে গেছেন মদিনার বাজারে, তো মদিনার বাজারে তার একজন কালো সাহাবী ব্যবসা করে, নাম হলো সাহিব রাদিয়াল্লাহু তাআলা। কালো দেখতে তাকে ভালো লাগে না, বন্ধুগণ আমার দেখেন আল্লাহর নবীর দিলের মধ্যে কেমন মায়া। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ধনী গরিব সবাই সমানে রাজা প্রজা বা ছেলে ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এইভাবে ভেদাভেদ রাখতেন না, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিতেন। বন্ধুগণ আমার যেই লোকটাই কালেমা পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী তাকে বুকে জড়িয়ে দেন, জোরে বলুন ঠিক কিনা। হতে পারে তার টাকা নাই পয়সা নাই অর্থ নাই করে নাই দেখতে তাকে ভালো না, কিন্তু বন্ধুগণ আমার কোরআনের সাহাবায়ে এসেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই সুবাদে আল্লাহ তুমি একজন অসহায় গরিব মানুষকে বুকে জড়ায় ধরেন, জোরে বলো ঠিক কিনা। ইতিহাসের কিতাবে বন্ধুগুলো আমার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মদিনার বাজারে গেলেন, দেখেন তার একজন কালো সাহাবী দেখতে তাকে কালো, বন্ধুগুলো আমার মানুষেরা তাকে পছন্দ করে না। আল্লাহ নবী সাহিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে দেখতে পেয়ে পিছন থেকে গিয়ে এইভাবে আল্লাহ নবী জড়িয়ে ধরলেন, কিন্তু এই সুযোগ আপনি আমাকে একটা গোলাম বলে ডাক দিয়েছেন, আমি এত খুশি হয়েছি রসুল পছন্দ করে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তিন মিনিটের মধ্যে সামনে তিন মিনিটের মধ্যে এসেছে রহমাতুল লিল আলামিন বলেন ও কালো গোলাম তুমি কালো হতে পারো, তোমার চামড়া কালো হতে পারে, কিন্তু শুনে রাখো আল্লাহ তোমাকে বড় পছন্দ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে গরিব দুঃখী অসহায় কোনো মানুষের সাথে রাসূলের ভেদাভেদ নাই, উনি টাকাওয়ালা উনি বলা তাই ওকে সালাম দিব, এটা রাসূলের ছিল না, আমাদের আছে। কিন্তু রাসূলের রসুলের যদি আদর্শ যদি আমরা আদর্শ বান হতে পারি ভাইরা, রসুলের শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে মর্যাদা পাবো, জোরে বলো ঠিক কিনা। কিন্তু আমাদের সামনে আসছে ও অমুক পিতা সাহেব আসসালামু আলাইকুম, কিন্তু ঘরের পাশ দিয়ে বাবা হেঁটে যাচ্ছে, তার মা হেঁটে যায় ও ভাই চলে যাচ্ছে, তার কাছে সালাম নেই, মানে অমুক সাহেব অমুক সাহেব, এই জন্য নয় রসুলের বলা রসুলের নিয়ম রসুলের মাধব রসুলের লম্বা ছিল সবকে ভেদাভেদ করে রসুল বুকে টেনে নিতেন, আমাকে দুইটা দেখান দিয়েছিল বাজার থেকে ময়দা খরিদ করার জন্য, আমি আমার কাছে যাবো না, ওকে মা হাত থেকে আমার বাঁচাতে হবে, জোরে বলো